সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় গৃহস্থ মানুষদের উপদেশে ভগবান শ্রীরামকৃষ্ণ। এই নিয়ে আলোচনা করবেন মাননীয় শ্রী দীপক কুমার গুপ্ত মহাশয়। ওনাকে আমরা এই আলোচনা আলোকপাত করার জন্য অনুরোধ জানাচ্ছি। সকলকে নমস্কার। আমরা ঠাকুরের অপার করুণা ও কৃপাতে 2020 সালের 30শে মার্চ থেকে প্রতি সোমবার 5টা থেকে 6টা অবধি, কখনো বা একটু বেশি সময়, আমরা প্রাণারাম চ্যানেলে কথামৃত অনুধ্যান করছি। তার মধ্যে দিয়েই আমরা শ্রীরামকৃষ্ণদেবকে স্মরণ মনন করি, তাঁকে পুজো করি এবং তাঁর কাছে প্রার্থনা করি। তা গত সোমবার নতুন বছরের 4ঠা জানুয়ারি তারিখে আমরা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কল্পতরু লীলা আলোচনা করেছিলাম। তার আগের সোমবার, যদ্দূর মনে হয় 28শে ডিসেম্বর তারিখে, আমরা কথামৃত থেকে 28শে নভেম্বর 1883 সালের লীলাচিত্রটিও আলোচনা করেছিলাম। সেই লীলাচিত্রে আমরা দেখেছিলাম যে শ্রীরামকৃষ্ণদেব ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন তাঁর কমলকুঠির বাড়িতে যাচ্ছেন, কেননা কেশববাবু অত্যন্ত অসুস্থ হয়েছেন বলে। এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। তিনি বিকেলবেলা 5টার সময় ওই কেশববাবুর কমলকুঠিরের বাড়িতে গিয়েছিলেন কেশববাবুকে দেখতে, এবং তারপর তিনি কিন্তু দক্ষিণেশ্বরে ফিরে যাননি। আমরা লক্ষ্য করি সেদিনই আবার তিনি সন্ধ্যে 7টার সময় জয়গোপাল সেন, একজন পুরনো ব্রাহ্মভক্ত, তাঁর বাড়িতেও তিনি গিয়েছিলেন এবং সেখানে বেশ কিছু ভক্তজন, জয়গোপাল সেনের পরিবারের যারা আত্মীয় স্বজন, প্রতিবেশী যারা, তারা সবাই উপস্থিত হয়েছিলেন এবং তারা শ্রীরামকৃষ্ণদেবের কাছে নানা উপদেশ পেয়েছিলেন। আজকে আমরা সেই জয়গোপাল সেনের বাড়িতে যে শ্রীরামকৃষ্ণদেব গিয়েছিলেন এবং ভক্তদের কী উপদেশ দিয়েছিলেন, সেটি আজকে আমরা আলোচনা করব। এই আলোচনার পূর্ব মুহূর্তে আমরা ঠাকুর মা স্বামীজি মহারাজজি শ্রীমাপ্রমুখ ঠাকুরের পার্ষদদের প্রণাম করি, তার সাথে মঠ ও মিশনের যিনি সংঘাধ্যক্ষ মহারাজ তাঁকে আমরা প্রণাম করি, এবং তাছাড়া অন্যান্য যেসব পূজনীয় সাধু মহারাজরা আছেন
তাদেরও আমরা প্রণাম করি। এবং আপনারা যারা কথামৃত অনুধ্যান শুনছেন এবং যারা আপনাদের আবার এটি শোনাচ্ছেন সেই প্রাণানাম চ্যানেল, তাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানাই এবং জানিয়ে আমাদের আলোচনায় প্রবেশ করি। আমরা বলছিলাম যে 28 নভেম্বর 1883 সালে লীলাচিত্র, এই লীলাচিত্রটি দুটো ভাগ। একটা ভাগে একটু আগে বললাম তিনি কেশববাবুর বাড়িতে, কেশববাবু দারুণ অসুস্থ, তাকে দেখতে গিয়েছিলেন। আবার সেই তারিখেরই আরেকটা ভাগ, সন্ধ্যে 7টার সময় তিনি জয়গোপাল সেনের বাড়িতে গিয়েছিলেন। আমরা আজকে জয়গোপাল সেনের বাড়িতে যে ঠাকুর গেছেন সেটি আজকে আমরা আলোচনা করছি। আমরা দেখি কথামৃতকার দিচ্ছেন যে ইংরাজি 28 নভেম্বর 1883 খ্রিস্টাব্দ আজ বেলা 4টে 5টার সময় শ্রীরামকৃষ্ণদেব শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের কমলকুটির নামক বাটিতে গিয়েছিলেন। কেশববাবু বড়ই পীড়িত, তাকে তিনি দেখতে গিয়েছিলেন। কেশবকে দেখিয়া রাত্রি 7টার পর মাথা ঘষা গলি সেখানেতে শ্রীযুক্ত জয়গোপালের বাটিতে কয়েকটি ভক্ত সঙ্গে ঠাকুর গিয়েছেন। এই যে জয়গোপাল সেন, তিনি একজন প্রাচীন ব্রাহ্মভক্ত, তাঁরই বেলঘড়িয়ার বাগানবাড়িতে 1875 সালে সম্ভবত 15ই মার্চ তারিখে শ্রীরামকৃষ্ণদেব কেশববাবুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন আর তার প্রথম মিলন ঘটে ওই জয়গোপাল সেনের বেলঘড়িয়ার বাগানবাড়িতে। কলকাতাতে জয়গোপাল সেনের একটা বাড়ি ছিল, সে বাড়িটি মাথা ঘষা লেন যাকে বলে। মাথা ঘষা লেনটা হচ্ছে কলকাতার জোড়াবাগান অঞ্চল, যেটি উত্তর কলকাতার জোড়াবাগান অঞ্চল, সেই অঞ্চলেরই কাছাকাছি রাস্তাটি হলো মাথা ঘষা লেন। সেখানে জয়গোপাল সেনের বাড়ি, সেখানে শ্রীরামকৃষ্ণদেব গিয়েছেন। আর সেখানেতে শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে বেশ কিছু ভক্তরাও ছিলেন। আমাদের মনে হয় সেই ভক্তদের মধ্যে আপাতত 3 জনের খবর আমরা পাই। একজন হলেন আমাদের লাটু মহারাজ, একজন হলেন রাখাল মহারাজ, আর আরেকজন হলেন এই মাস্টার মহাশয়। তিনি ওখানে উপস্থিত ছিলেন বলে ওখানকার যা সব ঘটনা সেগুলো আমরা কথামৃতের লীলাচিত্র আকারেতে আমরা পাই। তা আমরা দেখি তো জয়গোপাল সেন গিয়েছে বাড়িতে ঠাকুর গিয়েছেন, তা শ্রীরামকৃষ্ণদেব জয়গোপালের বৈঠকখানার ভক্ত সঙ্গে উপবিষ্ট আছেন। জয়গোপাল সেনের বাড়ির যে বৈঠকখানার ঘর, সেখানে শ্রীরামকৃষ্ণদেব তাঁর ভক্তদের নিয়ে বসেছেন। ওই ভক্ত বলতে যাদের বললাম, লাটু মহারাজ, রাখাল মহারাজ, মাস্টারমশাই প্রমুখ যারা, তাদের সঙ্গে বসেছেন। এখন সেই বৈঠকখানার সামনে জয়গোপাল সেন তিনিও বসেছেন, আবার তাঁর আত্মীয়রা এবং প্রতিবেশীগণ এসেছেন। বোঝা যাচ্ছে যে ঠাকুর যে ওনাদের বাড়িতে যাবেন সেটা জয়গোপাল সেন তাঁর আত্মীয় স্বজনদেরও জানিয়েছিলেন এবং প্রতিবেশীরাও শুনেছেন যে এরম একজন ঈশ্বরীয় পুরুষ আসবেন, তারা তাকে একটু দর্শন করবেন। এই ভেবে তারাও সেখানে উপস্থিত হয়েছেন। সন্ধ্যে তখন 7টা বাজে, ঠাকুর বসেছেন তাঁর ভক্তদের নিয়ে, সামনে জয়গোপাল সেন এবং তাঁর আত্মীয়রা স্বজনরা প্রতিবেশীরা বসে আছে। একজন প্রতিবেশী বিচার করবেন বলে প্রস্তুত আছেন, মানে বিচার করবেন মানে তিনি কিছু জানতে চান ঠাকুরের মুখ থেকে, সেই জন্যে তিনি ঠাকুরের সঙ্গে একটু আলাপ আলোচনা করবেন বিশেষ করে, সেই জন্যে তিনি উপস্থিত হয়েছেন। তিনি ঠাকুরকে নানা প্রশ্ন করবেন, আমরা দেখব কথামৃতেতে।
তিনি প্রস্তুত ছিলেন, তিনি অগ্রণী হইয়া এই কথা আরম্ভ করলেন। তিনি আগে থেকে ঠাকুরের সঙ্গে কথা শুরু করছেন, কিন্তু জয়গোপাল সেন যিনি ছিলেন তার ভাই বৈকুণ্ঠ সেন, তিনিও সেই দলেতে আছেন। এই জয়গোপাল সেন বৈকুণ্ঠ সেন এনারা শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে বেশ ভালোভাবে পরিচিত ছিলেন, কারণ ব্রাহ্ম সমাজে ঠাকুর যেতেন, তাঁরাও যেতেন, ন্যাচুরালি তাঁদের মধ্যে একটা ভালোভাবে মেলামেশা ছিল, বোঝাবুঝি ছিল। বৈকুণ্ঠ সেন শ্রীরামকৃষ্ণদেবকে এলা প্রশ্ন তুললেন, দারুণ চমৎকার প্রশ্ন। সেটে তিনি বলছেন, বৈকুণ্ঠ বলছেন, দেখুন আমরা সব সংসারী লোক, মানে তারা সংসার করেছেন তাই আমরা সব সংসারী লোক, তা আমাদের কিছু বলুন। এনারা সবাই ঠাকুরের কাছ থেকে ঈশ্বরীয় প্রসঙ্গ শুনতে বড়ই ভালোবাসতেন, আগ্রহী ছিলেন, তাই তারা বলছেন আমরা তো সংসারী লোক, আমাদের মতন উপযুক্ত করে কিছু উপদেশ আপনি যদি দেন খুব ভালো হয়। শ্রীরামকৃষ্ণদেব তাঁদের প্রথমেই একটি কথা বললেন, কি বলছেন? শ্রীরামকৃষ্ণদেব বলছেন, দেখো যে তাঁকে জেনে এক হাত ঈশ্বরের পাদপদ্মে রাখো, আর এক হাতে সংসারের কার্য করো। অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব তাঁদের বলছেন যে ঈশ্বরকে জেনে তবে কাজটা করো। এখানে জেনে মানে কি বলতে চাইছেন? তিনি বলতে চাইছেন যে দেখো মহাপুরুষরা তো সব বলে গেছেন ঈশ্বর আছেন, তাহলে ঈশ্বর আছেন এইটা তোমরা বিশ্বাস করো। এই বিশ্বাস করে কি হবে? না, ঈশ্বরের নাম গুণগান করবে, নাম গুণগান করার একটা অভ্যেস হবে, এই নাম গুণগান করার অভ্যেস থেকে তোমাদের একটু ভক্তি লাভ হবে। এই যে ঈশ্বরে বিশ্বাস আর ভক্তি লাভ করে তোমরা ঈশ্বরের পাদপদ্মেতে খানিকটা মন রেখে, পুরো মাত্রায় মনটার বেশ খানিকটা মন রেখে তারপরে সংসারের কার্য কর। বলতে চাইছেন ঈশ্বরকে, ঈশ্বরে মন রেখে সংসারের কার্য কর, ঈশ্বরে বিশ্বাস ভক্তি লাভ করে সংসার, এটাকেই বলছেন তিনি ঈশ্বরকে জেনে এক হাত ঈশ্বরের পাদপদ্মে দাও, আর এক হাতে তিনি বললেন সংসারের কার্য করো। এই যেই না বললেন সংসারের কার্য করো, তখন একটা বিরাট জিনিস এই ভক্তমণ্ডলীতে এসে গেল। কেন না, বহুকাল ধরে যারা সংসার করেছেন, নানা সংসার করে দেখেছেন যে নাকি সংসার বিশেষ কিছু নেই, ওটি সংসার একরকম অসার বস্তু, এইটি বহুকাল ধরে সংসারী মানুষদের এরকম ধারণা। তাহলে তারা বলতে চাইছেন সংসার, ঠাকুর বলছেন সংসার করো, কিন্তু এই সংসারে তো অসার, এটাই বহুকাল ধরে প্রচলিত ধারণা সবার। তাই বৈকুণ্ঠ এইবার সুযোগ পেয়েছেন, শ্রীরামকৃষ্ণদেবকে কাছে পেয়েছেন, তো তাই শ্রীরামকৃষ্ণদেবকে ডাইরেক্ট প্রশ্ন করে বসলেন। কি বললেন? আচ্ছা মহাশয়, সংসার কি মিথ্যা? সংসার কি তাহলে অসার? সংসার কি অনিত্য? যেটা সংসারী লোকেরা ভাবে, বেদনা করে তারা, আসল ব্যাপার হলো এই যে মানুষের ভেতরে সংসার বাসনা, সেটাই মানুষকে সংসারেতে প্রবেশ করায়, আবার এই সংসারে প্রবেশ করে সংসার যাতনা সেটা কি করে? না, এই সংসার যাতনা তাদের বুঝিয়ে দেয় সংসার অসার। তাই এই যে ধারণাটা বৈকুণ্ঠ সান্না বৈকুণ্ঠ সেন যিনি, তিনি ঠাকুরকে বলছেন তাহলে সংসার কি মিথ্যে বা সংসার কি অসার, আমরা তো এইরকম ভাবি, তা আপনি কি বলেন? ঠাকুরকে জিজ্ঞেস। এইবার দেখুন শ্রীরামকৃষ্ণদেব কি বলছেন। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, দেখো যতক্ষণ না তাঁকে না জানা যায় ততক্ষণই সংসার অসার, ততক্ষণই সংসার মিথ্যা, সংসার অনিত্য। অর্থাৎ যদি ঈশ্বরেতে ঈশ্বর আছেন এ বিশ্বাস আমার না হয়, মহাপুরুষরা বললেই বা আমি বিশ্বাস করি না, এরম যদি ঈশ্বরেতে আছেন এ বিশ্বাস আমার না হয়, আর এতে
যদি ঈশ্বরের গুণগান করে ঈশ্বরে ভক্তি বিশ্বাস ভালোবাসা লাভ না হয়, ঠাকুর বলছেন এই তখনই এই সংসার মিথ্যা এবং সংসার অনিত্য। তখন কি হয়, আমি তো ঈশ্বরকে বিশ্বাস করে মানি না, তখন ঈশ্বরকে ভুলে আমরা একটা দুর্দান্ত কাজ করে ফেলি। সেটা কি না, ঈশ্বরকে ভুলে মানুষ আমার আমার করে। ঠাকুর বলছেন মানুষ যে ঈশ্বরকে ভুলে যায়, তার ভেতরেতে এই ভাবটা আসে, এটা আমার, আমার বাড়ি, আমার ঘর, আমার পরিবার, আমার সংসার, এই আমার আমার ভাবটা আসে। তাহলে ঈশ্বরকে ভুলে গেলে আমার আমার ভাবটা ঢোকে। আবার শুধু তাই নয়, তিনি বলছেন আবার মায়ায় বদ্ধ হয়ে, মায়ায় তারা বদ্ধ হয়ে যায়। বদ্ধ হয়ে যায় মানে, বদ্ধ হয়ে যাওয়া মানে ঈশ্বর বিমুখ হয়ে যাওয়া। এখন এই যে মায়া, মায়া দুরকম মায়া হয়, একটা হলো বিদ্যার মায়া, আরেকটা হলো অবিদ্যার মায়া। যেটা বিদ্যার মায়া, সেটা মানুষকে ঈশ্বরের পথেতে নিয়ে যায়। বিদ্যার মায়া কিরাম না, দয়া, ভক্তি, ভালোবাসা, ঈশ্বরের দিকে মন, এইগুলো হচ্ছে বিদ্যার মায়া। তাহলে বিদ্যার মায়া ঈশ্বরের পথেতে নিয়ে যায়। আর কিন্তু অবিদ্যার মায়া, অবিদ্যার মায়া কী করে, ঈশ্বরকে ঈশ্বর থেকে বিমুখ করে। এই ঈশ্বর বিমুখতাতে আমরা সংসারেতে বদ্ধ হয়ে যাই। তাহলে প্রথমত আমার আমার করলে আমরা ঈশ্বরকে ভুলে আমার আমার করি, এইবার অবিদ্যা মায়ায় আমরা নিজেদের বদ্ধ হয়ে যাই। আর তারপর আর একটা সাংঘাতিক কাজ হয়, এই যে কাম কাঞ্চন ভোগবস্তু, তার উপর যে প্রবল আসক্তি, সেই আসক্তিতে আমরা আরও ডুবে যাই। শ্রীরামকৃষ্ণদেব বললেন এই যে ভোগাসক্তি, এতে আমরা ডুবে যাই, এক নম্বর। আবার ইনি বলছেন কি না, মায়ায় আমরা ঈশ্বর বিমুখ হয়ে যাই, অবিদ্যার মায়ায় ঈশ্বর বিমুখ হয়ে যাই, আবার আমরা সব বিষয়ে আমার আমার করি। শ্রীরামকৃষ্ণদেব বললেন এতে আরও ডুবে। তাইতে মানুষের যত বেদনা দুঃখ হয়, যে সংসার অসার লোকে বলে, এই জন্যে তারা ভাবছিলেন বলে তিনি বলছেন এই অবিদ্যার মায়াতে মানুষ অজ্ঞান হয়ে থাকে, বেহুশ হয়ে থাকে। তাহলে অবিদ্যার মায়া মানুষকে কী করে, ঈশ্বরকে ভুলিয়ে দিয়ে বেহুশ করে দেয়, আর ঈশ্বরকে ভুলিয়ে দিয়ে মানুষকে অজ্ঞান করে রাখে। সে বুঝতেই পারে না, জানতেই পারে না, সে অজ্ঞান অবস্থায় থাকে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন দেখো তোমরা নিজেরাই তো দেখছো, তোমরা তো নিজে নিজেই দেখছো সংসার অনিত্য, এর প্রশ্ন করার কী আছে, বলছেন বৈকুণ্ঠ সেনকে, তোমরা তো নিজে নিজেই দেখছো সংসার অনিত্য, এই বাড়ি দেখো না কেন, কত লোক এলো আর গেল, কত লোক জন্মালো, কত লোক দেহত্যাগ করলে, সংসার তো তাহলে এই আছে, এই নাই, এই তো, তাই তো সংসার অনিত্য। যাদের এত আমার আমার করছো চোখ বুঝলেই নাই, শ্রীরামকৃষ্ণদেব পরিষ্কার বলে দিচ্ছে সংসার, যে টিপিক্যাল সংসারের চেহারাটা বলছে, যে যাদের এত আমার আমার করছো চোখ বুঝলে, হ্যাঁ তারা কেউ কোথাও নাই, বলছেন কেউ নাই, তবু নাতির জন্যে কাশি যাওয়া হলো না। তাহলে দেখলেন নাতির জন্যে কাশি যাওয়া হলো না, কারণ নাতির তো বাবা মা সব আছে, তারা দেখবে, কিন্তু তিনি কি বলছেন, আমার হাড়ু কে কে দেখবে, আমার হাড়ুর কি হবে, তাই জন্যে তার কাশি যাওয়া হলো না। অর্থাৎ তার এই সংসার থেকে একটু দূরে সরে ঈশ্বরের পথে যাবার রাস্তা খোলা আছে, কিন্তু অবিদ্যার মায়া, আমার হাড়ু, আমার সংসার, এই ভাবটা তাকে ঈশ্বরের পথে যেতে দেয় না। তিনি বললেন যে ওটার নামটা কি কেউ নেই, তুমি নাতির জন্য আর কাশি যাওয়া হলো না, কেন না আমার হাড়ুর কি হবে। তাহলে গতায়তের পথ আছে, একটা বেরিয়ে যাওয়ার পথ আছে, একটু ঈশ্বরের পথে যাওয়ার পথ আছে, তবু তারা পারে না। শ্রীরামকৃষ্ণদেব বলছেন এইরূপ সংসার হচ্ছে মিথ্যা, এই নাম সংসারই হচ্ছে অনিত্য। তাহলে সংসার অনিত্য কখন, যখন এইরকম একটা সংসারের ক্যারেক্টার হয় তখন সংসার অনিত্য। এইবার যে প্রতিবেশী আছে, প্রতিবেশী একটি চমৎকার প্রশ্ন কিন্তু তুলে দিয়েছেন। তিনি বলছেন তো আপনি তো বলছেন সংসারে কার্য করো,
তা সংসার যদি অনিত্য হয় তাহলে আবার আর এক হাত সংসার দিয়ে করব কেন? এক হাত ঈশ্বরকে দেবো, আর এক হাত সংসারের কাজ করবো, আর এক হাত সংসারের কাজ করবো কেন? সংসার তো অনিত্য, তাহলে আর এক হাত দেবো কেন? তাহলে প্রতিবেশী ভালো দুর্দান্ত প্রশ্ন করছেন। এই ব্যাসে রামকৃষ্ণদেব বলছেন, দেখো যেটিকে তুমি অসার বলে মনে করছো সেটে তুমি কিন্তু ওটে সার খুঁজে পেতে পারো, ওতে সম্পূর্ণ সেটি অসার নয়। তাহলে তিনি বলছেন যে এই যদি সংসার অনিত্য হয়, সে প্রতিবেশী বলছেন এক হাতি বা সংসারে দেব কেন? দারুণ প্রশ্ন। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, দেখো তাকে জেনে সংসার করলে কি হয় না, সংসার অসার মিথ্যা অনিত্য বলে বোধ হয় না। অর্থাৎ ঈশ্বরকে জেনে মানে একটু আগে বললাম যে ঈশ্বর আছেন এই বিশ্বাস, তার নাম গুণগান করলে অভ্যেস করলে তার ওপর ভক্তি বিশ্বাস ভালোবাসা আসে, এইগুলো যদি আসে তখন আর সংসার অনিত্য বলে বোধ হয় না। শ্রীরামকৃষ্ণদেব একটা চমৎকার গান শোনাচ্ছেন, এইবার শ্রীরামকৃষ্ণদেব গান গাইছেন, তাদের গান শোনাচ্ছেন। এই গানেতে কি আছে? গানের দুটো লাইন চমৎকার লাইন, সেটা ঠাকুর এটা এক্সপ্লেন করছেন। গানেতে আছে কি না, কালী নামে দাউড়ে বেড়া ফসলের তছ রূপ হবে না, সে যে মুক্তকেশীর শক্ত বেড়া তার কাছে তে জুম ঘেঁষে না। শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে দেখো এই যে কালী নামে দাউড়ে বেড়া মানে যে তুমি যাকে জীবনটাতে তুমি কালী নামেতে মানে ঈশ্বরের নামেতে তুমি বেড়া দিয়ে রাখো, অর্থাৎ তুমি তাঁর শরণাগত হও। তুমি যদি তার শরণাগত হও তাহলে তুমি সব পাবে, সংসারের এই সব যাতনা টাতনা তোমার কাছে অসহ্য অসহনীয় বলে মনে হবে না, তুমি যদি তার শরণাগত হও। তাহলে মানুষ শরণাগত হলে হয়ে যদি সংসার করে তাহলে সে সংসার অনিত্য অসার বা মিথ্যা হয় না, শরণাগত হলে তাটা। এখন শরণাগত কাকে বলে? শরণাগত হলো যখন আমরা আমাদের মন সম্পূর্ণভাবে ঈশ্বরেতে বিলিয়ে দেওয়া হয়, আমার বলে কিছু নেই, সব ঈশ্বরে আমি বিলিয়ে দিই, তাঁর পাদপদ্মে বিলিয়ে দিচ্ছি, এইরকম একটা ভাব। আবার শুধু তাই না, ঈশ্বরের ইচ্ছা যা সেটাই সব, ঈশ্বরের ইচ্ছাটাই সব, আর ঈশ্বরের ইচ্ছা সদাই মঙ্গলময়, তাহলে ঈশ্বরের ইচ্ছা সেটাই সব। আর তার সঙ্গে আর একটা জিনিস বড় কি না, আমার ঈশ্বরের ওপর সম্পূর্ণ নির্ভরতা, সম্পূর্ণ নির্ভর, কমপ্লিটলি কমপ্লিট স্যারেন্ডার অ্যান্ড ডিপেন্ডেন্স অন গড, এইটাকে বলা হয় শরণাগত। কিরম মানে নির্ভরতা? শিশু যেমন মায়ের ওপর নির্ভর করে, বেড়াল শিশু বেড়ালের ছানা যেমন মায়ের ওপর যেখানে রাখছে মা সেখানেই থাকে, তাই না? কখনো ঠাকুরের মায় কখনো খাটের ওপর রেখেছেন, কখনো হেঁসেলে সে নিশ্চিন্ত হয়ে থাকে মা যেখানে রেখেছেন। এইরকম যখন কমপ্লিট সারেন্ডার হয় তখন তাকে বলা হয় শরণাগত। বলে তুমি যদি এরকম ঈশ্বরের শরণাগত হও তাহলে কি হবে জানো? যারা শরণাগত হয় জম পর্যন্ত তাদের ভয় পায়। ওই যে বলছেন না কি চমৎকার বলছে, যে মুক্ত খিসির শক্ত বেড়া তার কাছে তে জম ঘেঁষে না। অর্থাৎ যারা যেসব ভক্ত শরণাগত ভক্ত হয় জম পর্যন্ত তাদের ভয় পায়, অর্থাৎ তারা তো সর্বদা ঈশ্বরের আশ্রয়ে আছে। ন্যাচারালি ঈশ্বরের আশ্রয় থাকলে ঈশ্বরকেই যদি তারা গার্জেন ভেবে নেয় তাহলে সেই গার্জেন সর্বদা তাকে রক্ষা করেন, তাই জম তাদের কাছে ঘেঁষেন। শ্রীরামকৃষ্ণদেব বলছেন সে যে মুক্ত কেশির শক্ত বেড়া তার কাছে তো জম ঘেঁষে না, শক্ত বেড়া, শক্তগড় বেড়া বলতে বলছেন শরণাগত ভক্ত যিনি হন তাকে জম পর্যন্ত ভয় পায় আর তার কাছে তো ঘেঁষেন। বলছেন যে তাকে যদি লাভ করতে পারো সংসার অসার বলে বোধ হবে না। তাকে যদি লাভ করতে গেলে কি হবে? ওই যে বললাম তার ওপর ভক্তি তার ওপর বিশ্বাস এগুলো পাকা করতে হবে। যখন ঈশ্বরের ওপর বিশ্বাস আর ভক্তিটা বেশ পেকে যায় পাকা হয়, অর্থাৎ কি না বড় বদ্ধ মূল হয়, হ্যাঁ তখন কি হয়, তখন আর সংসার অসার বলে বোধ হয় না। কথা বোঝা যাচ্ছে? তাহলে সংসারের মধ্যেও এরকম সার আছে যদি কেউ ঈশ্বরকে নিয়ে সংসার করে। এই কথাটাই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে তাকে জেনেছে সে দেখে
যে জীব জগৎ তিনি হয়ে রয়েছেন, মানে যে জেগেছে, মানে ওই একটু আগে বললাম যার বিশ্বাস ভক্তি খুব পাকা হয়েছে, তার ভেতরেতে ভগবান একটা অনুভূতি দেন, সেই অনুভূতিতে সে বেশ বুঝতে পারে যে তিনি এই জীব জগৎ সব হয়ে রয়েছেন। তাহলে এটা একটা অনুভূতির ব্যাপার। যদি আমি একতলায় থাকি আমি অনেক দূর দেখতে পাচ্ছি না, যদি দুতলায় উঠি আবার অনেক দূর খানিকটা দেখতে পাচ্ছি, তেতলায় উঠলে আরও খানিকটা দেখতে পাচ্ছি, চারতলায় উঠলে আমি হাওড়া স্টেশনের যে হাওড়ার ওপরে যে ব্রিজ সেও দেখতে পাচ্ছি, সল্ট লেকের যে সব বৃষ্টি সেসব দেখ, যত উঁচুতে ওঠা যায় তত ঈশ্বরের কার্যকলাপ মানুষ বুঝতে পারে। অর্থাৎ যতই আপনার মন ঈশ্বরমুখী হয়ে ধাপে ধাপে উপরে উন্নত হবে ততই আপনি বুঝতে পারবেন, অর্থাৎ ঈশ্বর আপনাকে বুঝিয়ে দেবেন যে জীব জগৎ তিনি হয়ে রয়েছেন। সুতরাং এই জীব জগৎ তিনি হয়ে রয়েছেন এটা বোঝার জন্যে তোমার ভক্তি বিশ্বাসকে পাকা করতে হবে। যত বেশি ভক্তি বিশ্বাসকে পাকা করবে আর তত বেশি তোমার মন ওপরে উঠবে, ঈশ্বরমুখী মন বড্ড বেশি ওপরে উঠে যাবে, ঈশ্বরই তোমায় অনুভূতির মাধ্যমে জানিয়ে দেবেন যে জীব জগৎ তিনি হয়ে রয়েছে। এখন মানুষ যখন ওইরকম একটা পর্যায়ে আসে, বিষ পাকা বিষ ভক্তি নিয়ে থাকেন, তখন কি হয়, তখন দেখবে যে ছেলেদের যে খাওয়াবে যেন মনে হবে আমি গোপালকে খাওয়াচ্ছি, পিতা মাতাকে ঈশ্বর ঈশ্বরই দেখবে, তখন তার ওই অবস্থা হলে তার চোখ বোধ মন হ্যাঁ কান মুখ নাক সব পরিবর্তন হয়ে যায়, তখন সে অন্যরকমভাবে দেখে যে ছেলেকে খাওয়াচ্ছে যেন মনে হচ্ছে গোপালকে খাওয়াচ্ছি, বাবা মাকে দেখছি যেন ঈশ্বর ঈশ্বরই মনে মনে হচ্ছে, যিনি আবার বিবাহিতা স্ত্রী তার সঙ্গে তারা কি সর্বদাই ঈশ্বর প্রসঙ্গ করেন এবং ঈশ্বরের কথা নিয়ে থাকেন। আর এনারা আবার আরেকটা জিনিস হয় ভক্তের সেবা করেন, যে ভগবানকে ভালোবাসে সে যারা ভগবানকে ভালোবাসে অর্থাৎ ভক্ত তাদের তারা খুব ভালোবাসে, তাই না, তাই তাদের ভালোবেসে তাদের সেবা করে। আর তাদের মনের মধ্যে এইরকম একবার একটা অবস্থা হয় সর্বভূতে তো তিনি আছেন, এই না ভেবে তারা সবাইয়ের সেবা করে। এইরকম জাতীয় সংসারকে খুব ভালো সংসার ঠাকুর বলতেন, এই সংসারকেই ঠাকুর বলতেন বিদ্যার সংসার। বিদ্যার সংসার মানে ঈশ্বর কেন্দ্রিক সংসার, ঈশ্বরকে নিয়ে যে সংসার করা হয় সেটাকে বলা হয় মানে সংসার, আর এই বিদ্যার সংসার। এই বিদ্যার সংসারই হচ্ছে আমরা শাস্ত্রে এই সংসার আশ্রমের কথা বলি, অর্থাৎ তোমার যেটা সংসার সেটা তুমি আশ্রম করো। আরে সংসার আশ্রম যেমন সন্ন্যাস আশ্রম, তেমনি তোমার সংসারটাও আশ্রম যদি ঈশ্বরকে কেন্দ্র করে তুমি সংসার করো। আমরা শাস্ত্রে যে সংসারের কথা পাই হ্যাঁ সেটা তো আশ্রম, ঈশ্বর কেন্দ্রিক আশ্রম সংসার আশ্রম। রামপ্রসাদের গানে আছে না, সংসার ধর্ম বড় ধর্ম মা তাই পারি না ছেড়ে যেতে, এই সংসারটা কি, এই ঈশ্বর কেন্দ্রিক সংসার, বিদ্যার সংসার, সংসার আশ্রম, এটিকে একটা বিরাট ধর্মের ব্যাপার বলা হয়। শ্রীরামকৃষ্ণদেব বলছেন এই সংসার কিন্তু খুব ভালো, ঠাকুরের ভাষায় এই সংসার মজার কুঠি, তাই না, ঠাকুর বলতেন এই সংসার হলো মজার কুঠি, এখানে বেশ মজা করা যায় আনন্দ করা যায়, এইটাই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন। প্রতিবেশী বললে উঠছেন দেখুন এই নাম সংসার বা এরাম স্ত্রী পুরুষ তো দেখা যায় না, কথাটা তো ঠিকই বলেছেন তিনি, প্রতিবেশী ঠাকুরকে জানাচ্ছেন এরাম সংসার বা প্রতিবেশী তো দেখা যায় না। শ্রীরামকৃষ্ণদেব বলছেন হ্যাঁ আছে গো আছে, তবে অতি বিরল, বলে বলছেন বিষয়ী লোকেরা তাদের চিনতে পারে না, যারা বিষয় আশয় নিয়ে মত্ত হয়ে রয়েছে তারা বিষয়ী মানুষদের সহজে চিনতে পারবে, কিন্তু যারা ঈশ্বরীয় ভক্ত নন তারা ঈশ্বরীয় মানুষদের কী করে চিনবে বলো, এটি ঠাকুর বলতে চাইছেন, তাই বিষয়ী লোকেরা তাদের চিনতে পারে না। বলছেন তবে কি জানো এরামটা হতে গেলে অর্থাৎ কি না এরাম সংসার হতে গেলে এই যে স্বামী স্ত্রী দুজনেরই এই এক মনোভাব হওয়া দরকার, কিরাম দুজনেই যদি সে ঈশ্বরের ভক্ত হয়ে থাকে তাহলেই এটাই সম্ভব হয়, তবে
ভগবানের বিশেষ কৃপা চাই। তাহলে ভগবানের বিশেষ কৃপা না হলে এইরকম ঈশ্বরকে কেন্দ্র করে সবাই মিলে থাকা এটি খুবই মানে ডিফিকাল্ট জব, খুবই বিরল, তাই না? এক একজন মানুষ এক এক রকম মানসিকতা নিয়ে জন্মায়, এক একজন মানুষ এক এক রকম কালচার নিয়ে জগতে আসে। এই সমস্ত কালচারগুলো একত্রিত হয়ে ন্যাচারালি মিল মেলামেশাটা মিলমিশ হয় না, তাতে বড় গণ্ডগোল হয়ে যায়। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, দেখো আর এই যদি না হয় তাহলে সর্বদাই অমিল, তাই না? আর সর্বদাই যদি অমিল হয় তাহলে সেখানে সর্বদাই যন্ত্রণা। তাহলে যে সংসারে মিল নেই সেই সংসারে এই যন্ত্রণা। তাহলে সবাই যদি মিলেমিশে থাকে, আর মিলনটা কিসে হয়? সবাই যদি ভক্ত হয়, সবাই যদি ভগবানকে ভালোবাসে, তাহলে পারস্পরিকের ভেতরেতে একটা শ্রদ্ধা ভক্তি ভালোবাসার ভাব আসে। মানুষের ত্রুটিকে অবজ্ঞা করতে পারে, মানুষের গুণকে দশমুখে বলতে পারে। এইগুলো হচ্ছে আসলে ঈশ্বরীয় সংসারের আর কি বৈশিষ্ট্য। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, তাহলে এইরকম হলে তো ভারী যন্ত্রণা। এই যন্ত্রণাদায়ক যে সংসার, একটু আগে বলছিলাম এই যে সংসার যাতনা মানুষ যেটা পায় সেটাই সংসারকে অসার করে দেয়। কিন্তু যে সংসারে সংসার যাতনা নেই, যে সংসার ঈশ্বর কেন্দ্রিক, ঈশ্বরকে নিয়ে সবাই মিলেমিশে আছে, সবাই ভক্ত, হ্যাঁ সবাই পারস্পরিক একটা শ্রদ্ধা ভালোবাসা আছে, তাহলে সেখানে তো মিল আছে। আর মিল যেখানে আছে সেখানে শ্রীরাম আনন্দ আছে, শান্তি আছে, সুখ আছে। এইটাই শ্রীরামকৃষ্ণদেব বলছেন। বললেন একজন ভক্ত আর থাকতে পারেননি, মাস্টার মহাশয় হতে পারেন, কি রাখাল মহারাজ হতে পারেন, কি লাটু মহারাজ হতে পারেন, কিংবা ওখানে যারা প্রতিবেশীরা আছেন তাদের মধ্যেও একজন হতে পারেন, আত্মীয় স্বজন যারা এসেছেন তাদের মধ্যেও একজন হতে হবে। আপাতত তিনি ভক্ত মানুষ, ভক্ত যিনি হন ঠিক ধরতে পারেন ব্যাপারটা। তিনি কি বলছেন যে এদিকে তো মিল নেই অমিল, তারপর হয়তো আবার ছেলেরা অবাধ্য, তারপর কত আপদ বিপদ আছে, এই সমস্ত নিয়েই তো সংসার বলে ঠাকুরকে বলছেন। তাহলে এই যদি অসার, এইরকম যদি যন্ত্রণাদায়ক সংসার হয় তাহলে এর থেকে মুক্তি পাওয়ার উপায়টা কী? অর্থাৎ কী করলে এই সংসারটা ভালো সংসার, সংসারটাকে বেশ বিদ্যার সংসার, সংসারটাকে কিরাম একটা আশ্রম করা যায় সেটা যদি দয়া করে বলেন, তাই তো? একজন ভক্ত এই প্রশ্ন করছে। এইবার শ্রীরামকৃষ্ণদেব বলছেন, দেখো সংসারে থেকে এইরকম সাধন করা বড় কঠিন, মানে তুমি যে একটা সাধন করবে বড় কঠিন, কেন জানো? অনেক ব্যাঘাত আছে। কিরাম? তা আর তোমাদের বলতে হবে না, তোমরা তো জানো কিরাম, রোগ শোক দারিদ্র এসব তো আছে, আবার স্বামী স্ত্রীর সঙ্গে মিল নেই, আবার তার সঙ্গে ছেলেরা অবাধ্য মূর্খ গোঁয়া। চিন্তা করুন এই আসল চেহারা সংসারের, ঠাকুর আসল চেহারাটা একে, এই সংসারটা হচ্ছে অসার সংসার, এই সংসারটা অনিত্য, এই সংসার মিথ্যা, এই সংসার অসার। শ্রীরামকৃষ্ণদেবের বলছেন, তবে উপায় আছে, এর থেকে পরিত্রাণ পাওয়ার একটা উপায় আছে। কি উপায়? শ্রীরামকৃষ্ণ বলছেন, মাঝে মাঝে নির্জনে তাকে প্রার্থনা করতে হয়, এই বলে প্রার্থনা করতে হয় যে তুমি আমাকে তোমাকে লাভ করার ব্যবস্থা করে দাও, অর্থাৎ তোমাকে যাতে আমি লাভ করতে পারি তুমি তার একটা ব্যবস্থা করে দাও, এই প্রার্থনা করতে হয়। এই তাকে লাভ করব কি করে? এই ভক্তি বিশ্বাস দিয়ে। তাহলে তাকে ভক্তি বিশ্বাসের জন্য প্রার্থনা করতে হয়। আর কীরকমভাবে প্রার্থনা করবেন? ঠাকুর বলছেন যে নির্জন, নির্জনে তাকে প্রার্থনা। নির্জন কাকে বলে? এখন নির্জন তো আমরা সাধারণত কোনো জায়গা যেখানে লোকজন নেই, তাই তো? এটাকে আমরা নির্জন বলি। কিন্তু ঠাকুর নির্জন বলতে বলছে, এটা একটা সুবিধে হয় যদি কেউ মানে একটা কোনো লোকজন নেই, একটা ফাঁকা জায়গা থাকে, এটা ভালো। কিন্তু নির্জন মানেটা কি? ঠাকুর বলছেন নির্জন মানে হচ্ছে যে আমার ভেতরেতে কোনো বিষয় ভাবনা ঢুকবে না, বিষয় চিন্তা ঢুকবে না, তাই তো? আমার এই সংসার ভাব ভেতরে ঢুকবে না, অর্থাৎ সংসার ভাব বিষয় চিন্তার ভাব এইগুলো থেকে একেবারে নিজেকে বিচ্ছিন্ন করে রাখতে পারার যে অভ্যেস, এইটার জন্য এইটাকে নির্জন বলে। আপনি যদি অনেক লোকের মধ্যেও একজন যদি নিজেকে এইরকম চিন্তা করে যে আমি
পাঁচ জন থেকে নিজেকে বিচ্ছিন্ন করেছি, আমার একমাত্র লোক হচ্ছেন কে? না, তিনি ঈশ্বর। ঈশ্বরই আমার সব, ঈশ্বরই আমার সর্বস্ব, আর কেউ আমার নয়। এইরকম একটা ভাব যাকে বলে, এটিকে যদি আমি আশ্রয় করি অনেক লোক থাকলেও আমার অসুবিধে হবে। ঠাকুর বলছেন একটা ভাবকে আশ্রয় করতে হয়, সে ভাবটা কি? না, সংসার ভাব আমার নেই, সংসার ভাব থেকে আমি একটু নিজেকে মুক্ত করছি, এই আত্মীয় স্বজন পরিবার, হ্যাঁ, এদের থেকে মনটাকে একটু সরিয়ে নিয়ে ভগবানের দেওয়া, হ্যাঁ, এই যদি আমি দিতে পারি তখন ওটাকে বলে নির্জন হওয়া। তাই ঠাকুর বলছেন নির্জন হওয়া মানে এই বিষয় চিন্তা, ভোগ চিন্তা, পরিবার চিন্তা, এই সমস্ত কোনো থেকে বিচ্ছিন্ন হয়ে যা তাকে যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, কি প্রার্থনা? তুমি আমায় ভক্তি বিশ্বাস দাও যাতে কি না আমি তোমায় লাভ করতে পারি। এইটা হলো সাধন, এই সাধন মানুষ করতে পারে, কিন্তু খুব কঠিন হলেও ঠাকুরগঞ্জে তবু একটা উপায় আছে। উপায়টা হলো এই যে নির্জনে তাকে প্রার্থনা করা। এই প্রার্থনা কি? যাতে আমার ভক্তি বিশ্বাস হয়, যাতে আমার মন তোমার দিকে যায়, যাতে আমি ঈশ্বর কেন্দ্রিক হই। এইরকম যদি একটা মানসিকতা হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, বলেন এখন এইরকম যদি না হয় আর একটা উপায় তিনি বলছেন, নির্জন ছাড়া। হয় তুমি একটা নির্জনেতে এরম ভাব করতে পারো, আর নয় তুমি আর একটা করতে পারো, সেটা কি? না, সৎসঙ্গ বা সাধুসঙ্গ। এই সৎসঙ্গ বা সাধুসঙ্গ করলে আমাদের ভেতরেতে যে গুপ্ত ভালো সংস্কারগুলো আছে সেইগুলো জেগে ওঠে। সঙ্গ মানুষের সংস্কারকে জাগিয়ে দেয়, তাই তো? যদি আপনি খারাপ সঙ্গে মেলামেশা করেন, আপনার ভেতর যেসব খারাপ সঙ্গগুণ আছে ওগুলো জেগে উঠবে, আর ভালো সংস্কার যেগুলো আছে সেগুলো নিচে চাপা পড়ে যাবে। আবার ভালো যদি আপনার সঙ্গ হয়, আপনার শুভ সংস্কার যেগুলো ভালো আছে সেগুলো জেগে উঠবে, আর মন্দ সংস্কার যেগুলো আছে সেগুলো নিচে নেমে যাবে, তাই না? তাই সঙ্গটা খুব বড়ো ইম্পর্ট্যান্ট। ঠাকুর বলছেন যদি নির্জন না হয় একটা সাধু সঙ্গ বা সৎসঙ্গ করতে হয়। এই যিনি প্রশ্ন করছেন তাকে বলছেন যে একটা সৎসঙ্গ, সৎসঙ্গ মানে যে সব মানে সঙ্গ করলে সৎভাব জেগে ওঠে, সৎভাব জেগে ওঠে তার নাম হলো সৎসঙ্গ। আর আবার যিনি এই সৎসঙ্গের মানুষ অর্থাৎ কিনা সাধু মানুষ, তার সঙ্গ করলে ওইটি হয়। এখন এই সাধু সঙ্গ বলতে যেই না উনি বলেছেন, একজন প্রশ্ন করে বসলেন, প্রতিবেশী প্রশ্ন করছেন তিনি যে দেখুন সাধু চিনব কেমন করে, বুঝলেন? কি দারুণ প্রশ্ন করলেন না, সাধু কীরমভাবে চিনব, কে সাধু, এটা তো চেনা খুব শক্ত। শ্রীরামকৃষ্ণদেবকে বলছেন, এইবার শ্রীরামকৃষ্ণদেব সাধুর লক্ষণ বলছেন, সাধু কাকে বলে। দেখুন শ্রীরামকৃষ্ণদেব বলছেন যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত তিনি সাধু। যার মন প্রাণ, হ্যাঁ, দেহ আত্মা এ সবই ঈশ্বরে গত, সর্বদা ঈশ্বরের চিন্তায় ব্যস্ত, তিনি হলেন সাধু। তার কি হলো? তিনি কি হলেন? না, কাম কাঞ্চন ভোগাসক্তি এসব থেকে তিনি অনেক দূরে, তিনি আসক্তি শূন্য, কোনো ভোগের তার কোনো আসক্তি নেই, তিনি ভীষণ নিঃস্বার্থ, তিনি নিজের স্বার্থপর স্বার্থটা কী তিনি জানেন না, নিঃস্বার্থপর। আবার তিনি কি? তিনি ভয়ঙ্কর অহংকার শূন্য, তিনি বিনয়ী, তিনি ভয়ঙ্কর অহংকার শূন্য হন। এই হলো সাধুর লক্ষণ। ঠাকুর বলছেন যে আগে হলো কি না, যার মন প্রাণ দেহ আত্মা সব ঈশ্বরে গত, এক নম্বর। দু নম্বর হলো কি না, যিনি কোনো ভোগাসক্তি, ভোগেতে কোনো তার আসক্তি নেই, এই তিনি হলেন সাধু। আবার ভোগে যেমন আসক্তি নেই, তিনি নিঃস্বার্থ, তার কোনো স্বার্থ নেই, মানে আমাদের আসক্তিটাই স্বার্থপরতা থেকে জন্মায়, তাই না? তাহলে যিনি নিঃস্বার্থ তার আসক্তি শূন্য তিনি হয়ে যান। আবার শুধু তাই নয়, যার এইরকম অবস্থা তিনি অহংকার শূন্য হয়ে যান। কেন? তিনি তো নির্ভর করেন ঈশ্বরের ওপর, তিনি তো নিজের ওপর নিজেকে নির্ভর করেন না, তাহলে আর তার অহংকারটা কী করে আসবে? তাহলে তো ঈশ্বরের ওপর নির্ভর করে রয়েছেন তিনি, তাহলে যিনি ঈশ্বরের ওপর নির্ভর করছেন তার অহংকার কী করে থাকবে, তাই না? তিনি অহংকার শূন্য হন। আর আবার কি না, যত স্ত্রীলোক আছেন তাদের তিনি মাতৃজ্ঞান করেন, তাহলে মাতৃভাবে তাঁরা তাকে দেখেন।
আর তিনি বলছেন সাধুর আরেকটা লক্ষণ কি, সাধু সর্বদা ঈশ্বরের চিন্তা করেন আর সর্বদা ঈশ্বরের প্রসঙ্গ, ঈশ্বরের কথা কন, অন্য কথাতে তারা থাকেন না। সাধু সর্বদা ঈশ্বর চিন্তা করেন, ঈশ্বরীয় কথা বই আর কোনো কথা কন না। দেখছেন, এই হলো সাধুর লক্ষণ। আর সর্বভূতে ঈশ্বর আছেন, এটা তিনি অনুভব করেন, করে সর্বজীবে তাঁর দয়া হয়, সর্বজীবে তাঁর দয়া ভাব, সর্বজীবে তাঁর সেবা ভাব থাকে। এইগুলো যদি লক্ষণ হয় তবে তাঁকে বলা হয় সাধু। সাধুর আসলে পোশাকি চিহ্ন সাধুর ব্যাপার নয়, সাধুর পোশাকি চিহ্নের দরকার হয় না, তাই না? এই ধরুন না কেন, আমার মনে পড়ে যাচ্ছে স্বামী বিবেকানন্দ মহারাজজির কথা। তিনি একদিন নাগমশাই দুর্গাচরণ নাগ, যিনি তিনি বিশাল ঠাকুরের ভক্ত, তিনি নাগমশাইকে দেখে বললেন, জানেন নাগমশাই, আমি তো অনেক জায়গায় ঘুরলাম তবে কোথাও আপনার মতন একজন সাধু মানুষকে দেখলাম না। দেখলেন, তাহলে তাঁর তো বাহ্যিক কোনো পোশাকি চিহ্ন নেই, তিনি তো সাধু। সাধু মানে যিনি ঈশ্বরময়, যিনি ঈশ্বরময় তিনি হলেন সাধু। তাহলে সাধু নাগমশাইকে এই কথাটা বললেন, তার তো পোশাকি কোনো চিহ্ন নেই, তাহলে সাধুর কোনো পোশাকি চিহ্নের দরকার হয় না। তিনি এমনিতেই তাকে দেখলে, তার কথাবার্তা শুনলে, তার একটু সঙ্গ করলেই বোঝা যায় তার ভেতরে সাধুত্বর কত ঢিপি জমা আছে, তাই না? তবে হ্যাঁ, সদ্ভাবের মানুষ হওয়া চাই। তাহলে সদ্ভাবের মানুষ না হলে সাধু চেনা খুব শক্ত হবে না? তাই সদ্ভাব যাদের ভর্তি আছে তারা সাধুকে সহজে বুঝতে পারে, চিনতে পারে। এই দেখুন না কেন, উত্তর বলি কথামৃত, আপনি কথামৃত তো আমরা পড়ি, কথামৃতর প্রথমেই সাধু শব্দটা আছে। মাস্টার মহাশয় বৃন্দে যে পরিচারিকা আছে তাকে জিজ্ঞেস করছেন, হ্যাঁ সাধু ঠিকই ঘরের মধ্যে আছেন? ওই তো পরমহংসদেবকে বলছে, পরমহংসদেবকে সাধু বলছে, হ্যাঁ ঘরের মধ্যে কি চাই, সাধু ঠিকই ঘরের মধ্যে আছেন? বৃন্দে বললেন, হ্যাঁ বাবা আছেন। দেখলেন, ঠাকুরের কিন্তু বাহ্যি পোশাকি কোনো চিহ্ন নেই, না একবারে সাদা জামা কাপড় পরা, ধুতি পরা, এইরম চেহারা। তাহলে সাধুর কোনো পোশাকি চিহ্নের দরকার হয় না। আবার শুধু তাই নয়, আমরা একটা লক্ষ্য করেছি যে মাস্টারমশাই, এই স্বামীজি যেমন নাগমশাইকে বললেন এমন সাধু দেখিনি, মাস্টারমশাই পরমহংসদেবকে বললেন সাধুটি কি ঘরের মধ্যে আছেন, তাই না? বিদ্যাসাগর মশাইয়ের আবার কিরম ভ্রম ছিল, সেই ভ্রমটা আবার মাস্টারমশাই খানিকটা শুধরে দিয়েছিলেন। বিদ্যাসাগর মশাইকে মাস্টারমশাই বললেন, দেখুন দক্ষিণেশ্বরে একজন আছেন, লোকে তাকে পরমহংস বলে, তাঁর মনের খুব ইচ্ছে যে তিনি আপনার সঙ্গে দেখা করবেন। তা বিদ্যাসাগর মশাই বললেন, বেশ তো, তিনি আমার সঙ্গে দেখা করবেন, এতো ভালো কথা। তবে কি, মাস্টারমশাইকে হঠাৎ জিজ্ঞেস করে বসলেন, আচ্ছা তিনি কি গেরুয়া কাপড় পরে থাকেন? এই দেখুন পোশাকি চিহ্ন, এইটা ভেবেছেন। তাহলে তিনি ভেবেছেন কি না, সাধু ঈশ্বরীয় মানুষ মানে একটা পোশাকি চিহ্ন টিহ্ন নিয়ে ব্যাপার, তাই না? তা কিন্তু নয়। উনি তার মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন, হ্যাঁ গা তিনি কি গেরুয়া কাপড় পরে থাকেন? অপূর্ব উত্তর মাস্টারমশাই দিয়েছিলেন, আজ্ঞা না, তিনি এক অদ্ভুত পুরুষ, লাল পেরে কাপড় পরেন, বার্নিশ করা ঝটি জুতা পরেন, দক্ষিণেশ্বরে একটি ঘর আছে, সেখানে তক্তাপোচ পাতা আছে, তার উপর বেশ বিছানাপত্র আছে, মশারি পর্যন্ত আছে, তাতে তিনি শয়ন করেন, তাই বিবাহ হয়েছে তবে পরিবারের সঙ্গে ঐহিক কোনো সম্পর্ক নাই, নিষেদিন মায়ের নাম করেন, নিষেদিন ঈশ্বর চিন্তা। তাহলে দেখছেন সাধুর ডেফিনিশানটা কী অপূর্বভাবে হচ্ছে। তাহলে যিনি সাধু তার হলো এই ব্যাপারটা, যে তার পোশাকি কোনো চিহ্নের দরকার হয় না, সাধু সাধুই থাকে। এই যে নাগমশাইয়ের কথা বললাম, মাস্টারমশাই ওনাকে বলেছিলেন, ঠাকুরকে দেখে বলেছেন সাধুটি কি ঘরের মধ্যে আছেন, মাস্টারমশাই সদ্ভাব ছিল, এই সদ্ভাবের দরুন সাধু চিনতে পেরেছিলেন, তাই না? তাহলে দেখেন এইরকম একটা ঘটনা। আমার বলতে আবার ব্যক্তিগত একটা অভিজ্ঞতার কথা বলে ফেলি, না বলে পাচ্ছি না। আমার মনে পড়ে যাচ্ছে একজন মহারাজ আমাকে বেলুড় মঠে খুব ভালোবাসতেন, তার নাম অনেকে আপনারা জানেন, স্বামী অসঙ্গানন্দ। তিনি শিবানন্দ মহারাজের মতো শিষ্য ছিলেন। তার সঙ্গে
আমি ওখানে গিয়ে তাকে প্রণাম করে কথাবার্তা কইতাম। তা একদিন হলো কি, উনি আমায় খুব স্নেহ করতেন। একদিন ওনাকে বলে বসেছি, মহারাজ আপনি কত বড় সাধু, হ্যাঁ তা আপনাকে আমি একটু প্রণাম করি, তাহলে আমার জীবন ধন্য হয়, এরম বলেছি। ওনার হাতে একটা ছোটো লাঠি মতন ছিল, উনিটা লাঠিটা নিয়ে, স্নেহের ভৎসনা আর কি, লাঠিটা নিয়ে বেলুড় মঠেতে যারা সব ভক্তেরা ঘোরাফেরা করছেন তাদের দিকে মানে ইঙ্গিত করে বলছেন, এরা যদি আমায় সাধু বলতো তাহলে আমি এদের কিছু বলতাম না। তুমি কি না আমায় সাধু বলছো? বলে আমায় বললেন, তোমার ঠাকুরদার বাপ রামকৃষ্ণদেবকে বলেছিলেন সাধু ঠিকই ঘরের মধ্যে আছেন, তাহলে দেখলেন, আর তুমি কি না আমায় বলছো সাধু, খবরদার এ কথা বলো না, হ্যাঁ আমাকে কখনো বলো না আমি সাধু, বড় আমরা সাধু হবার চেষ্টা করছি, সাধু হবার চেষ্টা করছি, শেষ সময় যখন শরীরটা পুড়বে, হ্যাঁ তার আগের মুহূর্তে যদি কামনা বাসনা লোকমান্য এসব ইচ্ছে ভেতরে ঢুকে পড়ে, এতদিনে সাধু জীবন পচে যাবে। সুতরাং আমরা সাধু হতে এসেছি, সাধু এখনও হইনি, তাই তুমি আমায় কখনো বলো না আমি একজন সাধু। বুঝুন তাঁদের চোখেতে সাধুর ডেফিনিশান কত উঁচুতে, তাই না? উনি বলেন, তোমার ঠাকুরদার বাপ মানে আর কি আমার শ্রীমর কথা বলছেন, তোমার ঠাকুরদার বাপ মানে শ্রীম পরমংশদেবকে বলেছিলেন সাধু ঠিকই ঘরের মধ্যে আছেন, তুমি সেই পরমংশদেবকে সাধু বলা হচ্ছে আর তুমি আমাকে সাধু বলছো। তিনি আমার স্নেহের ভৎসনা, আমার এই ঘটনাটা মনে আছে, এই সাধু প্রসঙ্গ হওয়াতে আমি এটা আপনাদের বলে ফেললাম। যাই হোক, সাধু জিনিসটা এত বড়, এই আমি বললাম আপনি বিদ্যাসাগর মশাই পর্যন্ত এই পোশাকি চিহ্নেতে মানে গুলিয়ে ফেলেছিলেন, তাই ঠাকুর মাস্টারমশাইকে জিজ্ঞেস করে বলে বসেছিলেন তিনি কি গেরুয়া কাপড় পরে থাকেন, কথা বুঝলেন। যাই হোক, এই হলো সাধুর ব্যাপার। তা শ্রীরামকৃষ্ণদেব বলছেন, দেখো এই সাধু সঙ্গ করতে হয়, সাধু সঙ্গ করতে হয় মানে সাধুর কাছে গেলে ঈশ্বরীয় কথা শুনতে হয়, তার কিরাম তারা প্রার্থনা করেন, কিরামভাবে ঈশ্বরকে ডাকেন, তাঁদের কিরামভাবে ঈশ্বরের উপদেশ দেন, এইগুলো শুনতে হয়, এইগুলো পালন করতে হয়, এইগুলো পালন করলে তবে তুমি সাধু সঙ্গ হয়েছে, নইলে কিন্তু নয়। আপনি মঠে গেছেন, সাধুর সঙ্গে দেখা হয়েছে, আপনার ছেলে মেয়ের বিয়ের কথা বললেন, ছেলে মেয়ের পড়াশুনোর কথা বললেন, তাই না, মহারাজ আমি এইখানে এই দেবো বললেন, আর বাড়িতে এসে বললেন আমি সাধুসঙ্গ করে এলাম, তা কিন্তু সাধুসঙ্গ নয়। সাধুসঙ্গ হলো যে সঙ্গটা করলে আপনার সদ্ভাব জেগে ওঠে, যে সঙ্গ করলে আপনার ভেতরে যে চাপা ঈশ্বরীয় ভাব আছে সেইগুলো ফুটে ওঠে, এইগুলোকে সাধুসঙ্গ বলা হয়। তা শ্রীরামকৃষ্ণদেব বলেন, এইরাম সাধুসঙ্গ বা সৎসঙ্গ এরাম করলে কী হয় জানো? বললেন, এর একটা ফল আছে, ভেতরেতে একটা বিচার আসে, বিচার ভাব ঢোকে, তার নাম হলো বিবেক। অর্থাৎ সৎসঙ্গ বা সাধুসঙ্গের প্রথম যে ফল সেটা হলো ভেতরেতে বিবেকের উৎপন্ন হয়, বিবেক নেই তা না, আছে, সেটা বিবেক জাগ্রত হয়ে ওঠে। সে বিবেকটা কী? ওই প্রতিবেশী জিজ্ঞেস করছেন, আগে আপনি তো বললেন যে সৎসঙ্গ সাধুসঙ্গ করলে বিবেক হয়, তাহলে বিবেক কাকে বলে? এইবার শ্রীরামকৃষ্ণদেব বলছেন, দেখো বিবেক মানে হলো ঈশ্বর সৎ আর সব অসৎ, মানে ঈশ্বর নিত্য বস্তু আর সব অসৎ মানে অনিত্য বস্তু, এই বিচার। হ্যাঁ, যার বিবেক হয়েছে সে বেশ বুঝতে পারে ঈশ্বরই বস্তু আর সব দুদিনের, এই আছে এই নাই, আর সব অবস্তু, এই কথাটা বলছেন। বলছেন বিবেক যেই উদয় হলো তখন মানুষের মন ঈশ্বরকে খুঁজতে থাকে, তাহলে আগে বিবেকের উদয় হয়, এই বিবেকের উদয় হলে বিবেক আবার তার আরেক ভাইকে ডেকে আনে, তার নাম হলো বৈরাগ্য। তাই না? বৈরাগ্য মানে কি? বৈরাগ্য মানে হলো এই ভোগ বস্তু থেকে সরে আসা, অর্থাৎ ভোগ বস্তু থেকে সরে আসার নাম হলো বৈরাগ্য। এই বৈরাগ্যকেই আমরা ত্যাগ বলি, ভোগ বস্তুকে ত্যাগ মানে হলো বৈরাগ্য, তাহলে ভোগ্য বস্তু থেকে সরে আসার নাম হলো বৈরাগ্য। তাহলে সৎসঙ্গ বা সাধুসঙ্গ করলে বিবেক হয়, ঈশ্বরই বস্তু বলে বোধ হয় আর সব অবস্তু, আর ভেতরের মধ্যে একটা বৈরাগ্য আসে, মনে হয় কি এই ভোগ্য বস্তু ভোগ করলেই আমি বদ্ধ হয়ে যাচ্ছি, তাহলে ভোগ্য বস্তু থেকে তারা দূরে থাকে, এটা হলো বৈরাগ্য। তাহলে বিবেক উদয় হলে ঈশ্বরকে জানবার ইচ্ছা হয়,
আর অসৎকে অর্থাৎ অনিত্য বস্তুকে ভালোবাসলে, যেমন দেহসুখ, লোকমান্য, টাকা কড়ি, ঝাঁ চকচকে বাড়ি, এইসব ভালোবাসলে ঈশ্বর যিনি সৎ সর্বতা নিত্য, যিনি তাঁকে জানতে ইচ্ছে হয় না। তাহলে মানে ভেতরের মধ্যে যদি এইসব ভোগ বাসনা এই সমস্ত ভেসে যেতে থাকে, তাহলে বিবেক উদয় হয় না আর ঈশ্বরকে জানতে ইচ্ছা হয় না। এই সৎ সৎ বিচার যখন এসে যায়, যখন মানুষ বুঝতে শেখে যে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু, তখন কি হয়, ঈশ্বরকে খুঁজতে ইচ্ছে হয়, অর্থাৎ ঈশ্বরকে ঈশ্বরের দিকে মনটা যেতে চায়। বলে ঠাকুর আবার একটা গান করছেন, তাহলে প্রথম গান একটা করলেন, আবার দ্বিতীয় গান করছেন জয় গোপাল সেনের বাড়িতে। কী গান বলেন, আইমন বেড়াতে যাবি কালী কল্প তরু মূলে চারি ফল কুড়ায় পাবে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন মনে যেই নিবৃত্তি এলো, তা নিবৃত্তি মানে কি, না এই ভোগ বৃত্তি যেটাকে বলে, এর থেকে মানে সরে আসাটাকে বলে নিবৃত্তি, আমার ভোগ বৃত্তিটা নেই তাহলে আমার নিবৃত্তি হল। এখন মনে যখন এই নিবৃত্তিটা আসে, তখন মন ঈশ্বরের দিকে চলে যায়। আর যখন মন ঈশ্বরের দিকে চায়, ঈশ্বর কি না কালী কল্পতরু মূলে, তিনি ঈশ্বর কল্পতরু, তাহলে শরণাগত হয়ে ঈশ্বরের কাছে যদি যাওয়া যায়, তোমার যা যা দরকার ঈশ্বর তাই দেন, তোমার যা যা দরকার ঈশ্বর তাই দেন, তাই তো তিনি বলছেন যে দেখো যেই ঈশ্বরের কাছে গেলে চারি ফল কুড়ায় পাবি। চারি ফল কি বলে, কুড়ায় পাবি আর অনায়াসে পাবি, কোনো এফর্ট করতে হবে না। সেটা কি বলছেন, না ধর্ম অর্থ কাম মুখ্য। তাহলে এই ধর্ম অর্থ কাম মুখ্য এইটি হচ্ছে মানুষের চাহিদা, আমি ধর্ম চাই, আমি অর্থ চাই, তাই না, আমি কামনা চাই, এবং আমি তার সাথে আবার মোক্ষ মানে মুক্তি এও চাই, সব রকম চাই, তাই না। এই সব রকম পাওয়া যাবে যদি ঈশ্বরের শরণাগত হওয়া যায়। তাহলে ঈশ্বর আপনি শরণাগত হলে ঈশ্বর তিনি তোমার যেটি দরকার, তোমার যেটি মন চায়, ঈশ্বর সঙ্গে সঙ্গে সেটি দান করেন। তাই জন্যে বলা হয় ভক্তের কোনো দিন অভাব হয় না, তিনি জুটিয়ে দেন, কারণ তিনি তো ভগবানকে ডাকছেন, যার জগৎ তিনি তাকে অভাবই রাখবেন কী করে। তাহলে ভক্তের কোনো দিন অভাব হয় না, যারা ট্রু ডিভোটি তাদের কোনো দিন অভাব হয় না। কিসের অভাব হয় না, মানে যেটুকুনি হলে ঈশ্বরের চিন্তা করতে পারি এইটুকু হলেই তারা সন্তুষ্ট, বেশি তারা চায় না, তারা কখনো চাইতে জানে না। ভক্ত যারা হয় তারা চাইতে জানে না, কেন না চাইতেই তারা পায় কি না, সুতরাং তারা আর কী চাইবে, তারা ভগবানকে চায়, তাছাড়া আর কিছুই চায় না। শ্রীরামকৃষ্ণদেব বলছেন শরণাগত ভাব হলে কলে ঈশ্বর কল্পতরুতে পাওয়া যায়। এইবার সেই শ্রীরামকৃষ্ণদেব আবার সেই প্রতিবেশী যিনি বিচার করবেন এসেছেন, তিনি আবার বলছেন আচ্ছা ঈশ্বরকে কি জানা যায়। প্রতিবেশী ঠাকুরকে এরাম একটা প্রশ্ন কর, শ্রীরামকৃষ্ণদেব তাঁকে জানাচ্ছেন দেখো তাঁকে ইন্দ্রিয়ের দ্বারা বা এই মনের দ্বারা জানা যায় না। তাহলে কী করে জানা যাবে, তিনি যে মনে বিষয় বাসনা নাই, তাহলে যে মনে বিষয় বাসনা নাই মানে যে মন শুষ্ক আর বিষয় বাসনা রসে যে মন রসিত নয়, রসালো নয়, অর্থাৎ শুষ্ক মন যার, সেই শুষ্ক মন মানে বিষয় বাসনা বলে কিচ্ছু নেই, সেই শুষ্ক মনটাকেই শুদ্ধ মন বলা হয়। তাহলে বললেন এই শুদ্ধ মনের দ্বারা তাকে জানা যায়। শ্রীরামকৃষ্ণদেব এত চমৎকার কথা বললেন, তাঁকে ইন্দ্রিয়ের দ্বারা যায় না, এই মনের দ্বারা যায় না, তাহলে শুদ্ধ মনের দ্বারা জানা যায়। স্বামীজি এই প্রসঙ্গ ঠাকুরকে করেছিলেন, স্বামীজি শ্রীরামকৃষ্ণদেবকে বলছেন আচ্ছা তিনি তো অবাঙ্গ মনস গোচরম, অর্থাৎ তিনি তো বাক্য মনের অতীত। ঠাকুর বললেন সে কিরে, বাক্য মনের অতীত হতে যাবে কেন, অশুদ্ধ মনের বাক্য মনের অতীত আর শুদ্ধ মনের তিনি গোচর, কথা বললেন। স্বামীজি অবাক হয়ে গেলেন, তাহলে শাস্ত্রের ব্যাখ্যা করার জন্য অবতার পুরুষরা নেমে আসেন, তাই তো, তারা নেমে অবতার পুরুষ আসেন কেন, শাস্ত্রের ব্যাখ্যা করতে, সাধারণ পণ্ডিত মানুষ অমুক মানুষ ব্যাখ্যা করতে পারবে না, তিনি এসে ব্যাখ্যা করে দিয়ে যান, তাই না। কথামৃতে মাস্টারমশাই দিচ্ছেন যে অহেতু কৃপা সিন্ধু সচ্চিদানন্দ গুরুরূপে আবির্ভূত হইল, নিভৃতে কথা কইতেছেন, তাহলে তিনি স্বয়ং ভগবান গুরুরূপে এসে
শাস্ত্রের ব্যাখ্যা করে দিয়ে যাচ্ছেন, সরল সহজ ব্যাখ্যা, তারই নাম হলো কথামৃত। তাহলে শাস্ত্র সেটা মানে ভালোভাবে বুঝিয়ে দিয়ে যাচ্ছেন, ইন্টারপ্রেট করে দিয়ে যা, ইন্টারপ্রেটার অফ শাস্ত্র, তিনি কে? স্বয়ং অবতার পুরুষ। তারা নিচে নেমে এসে, লীলায় নেমে এসে শাস্ত্রের ইন্টারপ্রেট করে দেন, শাস্ত্রের ব্যাখ্যা করে দেন। মাস্টারমশাই তাই দিচ্ছেন, স্বয়ং সচ্চিদানন্দ গুরুরূপে আবির্ভূত হয়ে নিভৃতে কথা কইতেছেন। তাহলে গুরুরূপে আবৃত মানে আবির্ভূত হয়ে এই শাস্ত্রের ব্যাখ্যা করে দিচ্ছেন। তাই বলে শুদ্ধ মনের গোচর। স্বামীজি ঠাকুরের কথা শুনে অবাক হয়ে গেলেন, কারণ তিনি তো শাস্ত্রে পড়ে এসেছেন যে ব্রহ্ম সে তো অবাঙ্গ মনস গোচরম, অর্থাৎ বাক্য মনের অতীত তিনি। ঠাকুর জানিয়ে দিলেন, না গো, এ অশুদ্ধ মনের অগোচর, কিন্তু শুদ্ধ মনের তিনি গোচর হন। তাহলে শুদ্ধ মনেতে ঈশ্বরের দেখা দর্শন, ঈশ্বরকে জানা যায়। এই কথা বললেন। প্রতিবেশী বলছেন, আচ্ছা ঈশ্বরকে কে জানতে পারে? প্রতিবেশী বারবার এক একটা করে সুন্দর সুন্দর প্রশ্ন করছেন, বলতে পারি। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, দেখো ঠিক কে জানবে, তিনি তো অনন্ত, তাকে কে জানবে বলো দেখিনি। বলে আমাদের যতটুকু দরকার ততটুকু হলেই তো হলো, তা ঈশ্বর অনন্ত তাকে জানবারই বার কি দরকার আছে? আমাদের যেটুকু দরকার সেটুকু হলেই হলো, আমাদের কতটুকু দরকার তাতে যেন ভক্তি বিশ্বাস হয়, তাতে যেন ভালোবাসা হয়, এটাই আমাদের দরকার, এটি হলেই তো হয়ে গেল, তাই না? তোমার আমার এক পাত্র জলের কি দরকার, এক ঘটি হলেই তো খুব হলো। চিনির পাহাড়ের কাছে একটা পিঁপড়ে গিয়েছিল, তার সব পাহাড়টার কি দরকার, সে তো চিনি খেতে এসেছে, একটা চিনির দানা খেলেই পিঁপড়েটার হবে, হ্যাঁ একটা দুটো দানা হলেই তো হেউডৌ হয়ে যায়, সে তার পাহাড়ের তার গিয়ে কী হবে? তা ঈশ্বরকে জানার কি দরকার, যা দরকার সেটা ভক্তি বিশ্বাস, সেইটে হলেই হল। প্রতিবেশী দারুণভাবে বলছেন, আমাদের তো এক ঘটি জলে হয় কই, ইচ্ছে হয় ঈশ্বরকে সব বুঝে ফেলি। প্রতিবেশী এটা সুন্দরভাবে প্রসঙ্গটা তুলে শ্রীরামকৃষ্ণদেব বলছেন, তা বটে, আমাদের এই মানসিক দুর্বলতা থেকে মনে হয় আমরা ঈশ্বরকে সবটা জানতে চাই, কিন্তু সবটা তো জানা যাবে না, না আমাদের ক্ষুদ্র বুদ্ধি দিয়ে তাকে কি জানবে। বরং শ্রীরামকৃষ্ণদেব বলছেন, আমাদের দ্বারা তো দরকার কি জানো, তার ভক্তি বিশ্বাস যাতে হয়, তাতে ভক্তি বিশ্বাস হলেই আমাদের মিটে যায়। এই ভক্তি বিশ্বাসের জন্য কি দরকার, সৎসঙ্গ বা সাধুসঙ্গ, তার নামগুণগান, আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা সেটার নাম হলো কি, লাস্ট রিসর্ট যাকে বলা হয়, অ্যান্ড প্রার্থনা। এই প্রার্থনার দ্বারা তাকে বলা যে তুমি আমায় কৃপা করে এই বিশ্বাস ভক্তি দাও, তাই না? এই প্রার্থনা করতে হয়, মানে আমার মনটা যাতে ঈশ্বর কেন্দ্রিক হয় এটার জন্যে প্রার্থনা দাও। এই মনটাকে ঈশ্বর কেন্দ্রিক করার একটা অদ্ভুত ব্যাপার আছে, কিনা আমরা তো ঘড়ি দেখি না, টাঙানো ঘড়ি, এই পেন্ডুলামটা ঘুরছে, পেন্ডুলামটা সর্বদাই সেন্ট্রাল পয়েন্টে আসতে চাইছে, একবার ছিটকে যাচ্ছে এদিকে, আবার সেন্ট্রাল পয়েন্টে আসতে যাচ্ছে, আবার সেন্ট্রাল পয়েন্টে এসে আবার ছিটকে যাচ্ছে, কিন্তু যতই ছিটকে যাক তার টেন্ডেন্সি হচ্ছে সেন্ট্রাল পয়েন্টে আসা। তেমনি আমাদের মন যেদিকেই যাক না কেন, মনটা যেন ঈশ্বর কেন্দ্রিক হয়, এই ঈশ্বর কেন্দ্রিক মনটা জন্যে ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয়, তাই না? মন চঞ্চল হবে, মন সব কিছু হবে, কিন্তু এই চঞ্চলতার মধ্যে দিয়ে ঈশ্বরকে ভুলে গেলে হবে না। ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয় আমাদের মন যেন ঈশ্বর কেন্দ্রিক হয়, এধার ওধার যাক কিন্তু ঈশ্বর কেন্দ্রে, যেমন পেন্ডুলাম চলে গেল এদিকে কিন্তু টেন্ডেন্সি কি আবার সেন্ট্রাল পয়েন্টে আসা, আবার এখান থেকে চলে গেল আবার তার টেন্ডেন্স হচ্ছে সেন্ট্রাল পয়েন্ট। এই ঈশ্বর কেন্দ্রিক মনটার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয়। ঠাকুর নিজে মুখে বলছেন, কি সুন্দর, ঠাকুর নিজে কি চেয়েছেন আর ঠাকুর নিজে কি প্রার্থনা করেছেন, সেটা এই প্রতিবেশী যারা সবখানে বসে আছেন তার ভক্তরাও শুনছেন, প্রতিবেশী ঠাকুর নিজে কি চেয়েছেন না নিজে কি প্রার্থনা করেন সেটাও ঠাকুর ভক্তদের বলছেন। আমি কি চেয়েছিলাম জানো, আমি চেয়েছিলাম, মা আমি কিছুই চাই না তোমার কাছে, শুধু একটাই চাই, মা আমায় তুমি শুদ্ধা ভক্তি দাও। শুদ্ধা ভক্তি অনেক উঁচু কথা, শুদ্ধা ভক্তি মানে কামনা শূন্য ভক্তি, একেবারে কোনো কামনা শূন্য যে ভক্তি তার নাম শুদ্ধা ভক্তি, চট করে সাধারণ মানুষের হয়ে ওঠে না, এটা অবতার পুরুষের হয়,
তবে হ্যাঁ, ঠাকুর বেশ বলতেন, তাঁর কথাগুলো অনেক উঁচু কথা সবাই বলেন, কিন্তু ওটা আমাদের রিচ করতে পারবো না বলে হতাশ হলে হবে না। ঠাকুর একটু উপমা বলতেন, যখন তুমি ঢিলটা ছুঁড়বে আকাশকে লক্ষ্য করে ছুঁড়বে, আকাশে পৌঁছবে না তবে বড় গাছকে ছাড়িয়ে যাবে। দেখছেন কত বড় একটা আদর্শের কথা বলেছে। তাই তিনি বলছেন যে শুদ্ধা ভক্তি আমি মার কাছে চেয়েছি, আর কিছু চাইনি। আমি মাকে বলেছি, মা আর আমি কিচ্ছু চাই না, আমায় শুদ্ধা ভক্তি চাও। বলতে চাইছেন আমাদের দ্বারা শুদ্ধা ভক্তি তো হবে না, আমরা সাধারণ জীব, আমাদের আপাতত ভক্তি বিশ্বাস সাথে হয়, তার জন্যে প্রার্থনা করতে হয়। আর শ্রীরামকৃষ্ণদেব এই প্রার্থনার কথাটা আর একটা বললেন, আমাদের চাওয়ার ব্যাপারটা কি না ভক্তি বিশ্বাস, আর প্রার্থনার ব্যাপারটা ঠাকুর বলছেন কি, ঠাকুর নিজে মুখেই প্রার্থনা করছেন ভক্তদের শেখাবার জন্য, যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই। দেখছেন এটি প্রার্থনা, প্রার্থনা হচ্ছে কি, চাওয়া হচ্ছে কি আমার শুদ্ধা ভক্তি, আর প্রার্থনা হচ্ছে কি, প্রার্থনা হলো এই ভুবনমোহিনী মায়ায় যেন মুক্ত না হই। এই মায়া সর্বদাই আমাদের আচ্ছন্ন করবার চেষ্টা করছে, আর একবারেই মায়া আচ্ছন্ন হলেই বদ্ধ হয়ে যাও, তাই না? তাই জন্য এই মায়ায় যেন বদ্ধ না হই। তাই তিনি বলছেন, আমাদের শিখিয়ে দিচ্ছেন, চাইতে গেলে বিশ্বাস ভক্তি চাইতে হয়, আর প্রার্থনা করতে হয় এই বলে যে মনটা যেন ঈশ্বর কেন্দ্রিক হয়। আমরা অত দূর তো যেতে পারবো না যে আমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ করো না, এইসবগুলো বলাটা সাধারণ মানুষের পক্ষে ঠিক না, পেরে উঠবে না, এটা অনেক উঁচু জিনিস। তাহলে আমাদের তো একটা গ্রহণযোগ্য প্রার্থনা করতে হবে। গ্রহণযোগ্য প্রার্থনাটা হচ্ছে চাওয়া এবং প্রার্থনা দুটোই মিলিয়ে আমায় ভক্তি বিশ্বাস দাও, আর প্রার্থনা এই যে তোমার আমার মনটা যেন ঈশ্বর কেন্দ্রিক হয়, এদিক ওদিক ছুটুক কিন্তু মনটা যেন আবার সেই ঈশ্বরের দিকে আসে। এই ঈশ্বর কেন্দ্রিক মন আর বিশ্বাস ভক্তি, এটাই আমাদের সবচেয়ে মানে চাওয়ার জিনিস, প্রার্থনার জিনিস। আর এই জন্য সম্ভব হয় যদি সৎসঙ্গ হয়, আর যদি ঈশ্বরের নাম গুণগান হয়, এইগুলো যদি সঙ্গে থাকে তাহলে আমাদের এই চাওয়া আর এই প্রার্থনা এটি সফল হয়। শ্রীরামকৃষ্ণদেব এই কথা বলে শ্রীরামকৃষ্ণদেবের চমৎকার লাইন কথা বললেন, দেখো স্বয়ং গীতাতে ভগবান বলছেন, হে অর্জুন তুমি আমার স্মরণ লও, আমি তোমার ভার নেব। দেখছেন মানে তুমি আমার স্মরণ লও, তুমি আমার শরণাগত হও, অর্থাৎ তুমি আমার উপর সম্পূর্ণ নির্ভর করো। তুমি যদি আমার উপর সম্পূর্ণ নির্ভর করো আমি তোমার ভার নেব। এত বড় কথা অর্জুনকে শ্রীকৃষ্ণ ভগবান বলছেন, ঠাকুরের শরণাগত ভাবটার এক্সপ্লেন করে দিচ্ছেন। এই শরণাগত ভাব হলে একটা জিনিস হয়, দারুণ জিনিস হয়, সেটা কী হয়, সৎ বুদ্ধি। আহ কী অপূর্ব কথা, মানুষের বুদ্ধিটা সৎ হয়, তাই না? সৎ বুদ্ধি মানে যে বুদ্ধি ঈশ্বরের দিকে নিয়ে যায়, সেটিই হলো সৎ বুদ্ধি। আর যেই বুদ্ধি ঈশ্বরের দিকে নিয়ে যায় না সেটা শুধু বুদ্ধি, কথা বুঝলেন, শুধু বুদ্ধি ওঠে। আর যেটা ঈশ্বরের দিকে নিয়ে যায় তার নাম হলো সৎ বুদ্ধি। আর এই সৎ বুদ্ধিটা কোথায় হয়, হৃদয় থেকে। যে হৃদয়ে ভগবানের পুজো হয়, অর্থাৎ ভগবান যেখানেতে পূজিত হন যে হৃদয়ে, সেই হৃদয় থেকে যে বুদ্ধিটা আসে সেই বুদ্ধির নাম হলো শুভ বুদ্ধি, সৎ বুদ্ধি। এই সৎ বুদ্ধিতে মানুষের জীবন যদি পরিচালিত হয় মানুষের মানে অনেক মঙ্গল হয়, এই বিষয়ে সন্দেহ নেই। ঠাকুরের এই কথাবার্তা সবই আমাদের এইটি উদ্দেশ্য, যাতে আমাদের সৎ বুদ্ধি হয়, অর্থাৎ যে বুদ্ধির দ্বারা ঈশ্বরের দিকে আমরা যেতে পারি সেই নাম হলো সৎ বুদ্ধি। আর এই বুদ্ধিতেই আমরা কি বুঝতে পারবো, ঈশ্বরই সত্যি আর সব দুটি নেই, কথা বলছি। এই আমার মনে পড়ছে একটা গল্প ঘটনা বলেই আমি শেষ করি। একদিন বেশ কজন ভক্ত শ্রীমঠ কাছে এসেছেন, শ্রীমত বসে আছেন, শ্রীমত আবার এই যুগের ব্যাসদেব বাল্মীকি যা বলেন আপনারা, তাই না? উনি তো ব্যাসদেব বাল্মীকি, সঙ্গে শাস্ত্রের বেস্ট ইন্টারপ্রেটার তো তিনি, তাই না? তা তাঁর কাছে এসেছেন বেশ কজন মানে ইন্টেলেকচুয়াল জায়েন্ট, যারা তাঁরা সব ভক্তরা এসেছেন। তাঁরা এসে মাস্টারমশাইকে এবার প্রশ্ন করছেন, মাস্টারমশাই আপনারা কথা বলুন সবচেয়ে বুদ্ধিমান এই জগতে কারা? তখন আইনস্টাইন আরও সব বড় বড় সব ইন্টেলেকচুয়াল ফিগারদের কথাবার্তা উঠেছিল, সেই প্রসঙ্গটা টেনে এনে তাঁরা মাস্টারমশাইকে প্রশ্ন করছেন যে এনারা তো বিরাট সব মানে বুদ্ধির লোক,
তা সবচেয়ে বুদ্ধিমান কারা? তা মাস্টারমশাই তো চট করে উত্তর দেবার নন, তিনি একটু ফিক ফিক করে হাসছেন। আর এরাও ছাড় নাছর বান্দা, এরাও জিজ্ঞেস করছেন, আচ্ছা মাস্টারমশাই আপনি বলুন না সবচেয়ে বুদ্ধিমান কারা? তখন মাস্টারমশাই বললেন, সবচেয়ে বুদ্ধিমান হলো তারা যারা বুঝতে পেরেছে ঈশ্বরই সত্যি আর সব অসত্যি, ঈশ্বরই সত্যি আর সব দুদিনের, এটি যারা বুঝতে পেরেছে তারাই হচ্ছে সবচেয়ে বেশি বুদ্ধিমান। কথাটা বুঝলেন? তাহলে আমাদের এই সদ্বুদ্ধি মানে এইটে জানা যে ঈশ্বরই সব আর বাদ বাকি সবই দুদিনের। আর সবই যদি দুদিনের হয় তাহলে এই বেলা যিনি নিত্য ঈশ্বর তাঁকে ডেকে নেয়াই বুদ্ধিমানের কাজ হবে, তাঁকে ডেকে নেয়াই ভালো হবে, তাই না? তা ঈশ্বর কেন্দ্রিক মন আর সদ্বুদ্ধি একে প্রার্থনা করতে হয় ঈশ্বরের কাছে, তিনি সেটা দান করেন। শ্রীরামকৃষ্ণদেব বলছেন এই কথা যে দেখো তিনি তো সদ্বুদ্ধি দেন, আবার এইসব বুদ্ধি দিয়ে কি তাঁকে জানা যায়? হ্যাঁ, একশের ঘটিতে কি চারশের দুধ ধরে? আর তিনি না বোঝালে কী করে বুঝবে? দেখছেন সবই তাঁর উপর নির্ভর। এই নাম হলো শরণাগত ভাব। শরণাগত ভাবটা হচ্ছে এইটে, ঠাকুর কথা আপনি তো যারা পড়েন দেখবেন প্রতি লাইনেই ঠাকুরের মা আমি তোমার শরণাগত, আমি তোমার শরণাগত। এই শরণাগত মানে একেবারে অহংকার শূন্যতা, মানে তাঁর অহং বলে আর কিচ্ছু নেই, তিনি তাঁর ভিতর যে অহংটা সেটা ঈশ্বর, তিনি ঈশ্বরময় হয়ে যান। তারপরে তাঁরকে বুঝবে কে? এই বুদ্ধি দিয়ে কি তাঁকে বোঝা যায়? আর তিনি না বোঝালে কে বুঝবে, তাই তো? তিনি যদি বোঝান তবেই না বোঝা যাবে। তাই বলছি তাঁর শরণাগত হও। হ্যাঁ, যা ইচ্ছা তিনি করুন, আমার মাথা ঘামাবার দরকার নাই, আমি তাঁর উপর নির্ভর করে রয়েছি, তিনি যা ইচ্ছা হয় করুন, তিনি তো ইচ্ছাময়। আর বলে বলেন মানুষের কী শক্তি আছে, তাহলে হোয়াট পাওয়ার দি ম্যান হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড গড, তাই না? তা আমার গডকে জানবার দরকার নেই তো, যাতে তাঁর উপর শুদ্ধা ভক্তি হয়, যাতে তার উপর সদ্বুদ্ধি হয়। হ্যাঁ, যাকে আমার মন ঈশ্বর কেন্দ্রিক হয় সেইগুলোই আমি চাই আর সেইগুলোই আমার প্রার্থনা। এই বলে আমরা দেখি এই আলোচনাটা, এই জয়গোপাল সেনের বাড়িতে যে শুভাগমন সেই চিত্রটি এইখানেতেই শেষ হয়ে গেল। তাহলে আমরা আজকে দেখলাম শ্রীরামকৃষ্ণদেব কেশববাবুর বাড়ির থেকে তার অসুস্থতা থেকে দেখে ফিরে এসে জয়গোপাল সেনের বাড়ি গেলেন। জয়গোপাল সেনের বাড়িতে গিয়ে তিনি বেশ উপদেশ দিলেন, সংসার সার কি সংসার অসার, সংসার সার কখন অসার আর কখন সার, আর এই সার সংসার করতে গেলে কি উপায় সেইগুলো তিনি বললেন। এই বলে আপাতত শ্রীরামকৃষ্ণদেব আবার ফিরে গেলেন, আর আমাদেরও এইখানে আলোচনা শেষ হয়ে গেল। এই বলে আমরা ঠাকুর মা স্বামীজি শ্রীমা প্রমুখ ঠাকুরের পার্শ্বদের প্রণাম করি, মঠ মিশনের সংজ্ঞাধ্যক্ষ মহারাজকে পুনঃ প্রণাম করি, যাকে আমরা শ্রীরামকৃষ্ণ প্রতিনিধি বলে জানি, তাই না? তাকে আগে প্রণাম না করলে তো হবে না, তাই তো? তাকে তো চোখে দেখতে পাচ্ছি, আমরা রামকৃষ্ণদেবকে অতটা তো দেখতে পাচ্ছি না সত্যি কথা বলতে কি, কিন্তু অন্যভাবে একটা রামকৃষ্ণদেবকেই দেখতে পাচ্ছি যিনি তাঁর প্রতিনিধি অর্থাৎ সংজ্ঞাধ্যক্ষ। তাঁকে যদি প্রণাম না করা যায় তাহলে তো ঠাকুরকেও প্রণাম করা যায় না, তাই রামকৃষ্ণ সংঘের যিনি সব সংঘাধ্যক্ষ তাঁকে প্রণাম করি, আরও অন্যান্য যারা সব পূজনীয় সাধু মহারাজরা আছেন, হ্যাঁ, তাঁদের আমরা সবাই প্রণাম করি। আমাদের এই কথামৃত ভবনের যিনি অধ্যক্ষ মহারাজ, যিনি অক্লান্ত পরিশ্রম করেন, যিনি অমায়িক, দারুণ অমায়িক, যার হৃদয় বিশাল বড়, হ্যাঁ, এই তাঁকে আমরা প্রণাম করি। আর আপনারা যারা হ্যাঁ দেশে বিদেশে ঠাকুরের প্রসঙ্গ শুনছেন, এবং যিনি আপনাদের যারা যে সংস্থা আপনাদের শোনাচ্ছেন, তাদের সবাই প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি। জয় রামকৃষ্ণ। নমস্কার। এতক্ষণ আমরা ঠাকুরের বাণী শ্রীরামকৃষ্ণ কথামৃত মাস্টারমশায় সেই সূত্রকারে দিয়ে গেছেন, তারই আজকে মাননীয় দীপক বাবু ভাষ্যকারে আমাদের কাছে প্রকাশ করছেন, এবং কথামৃতের গুরু অর্থ প্রকাশ করে আমাদের ধন্য করছেন এবং কৃতার্থ করছেন। তাই আমাদের সকলের তরফ থেকে মাননীয় দীপকবাবুকে আমাদের কৃতজ্ঞতা ও প্রণাম জানাই। তার এই অক্লান্ত
চেষ্টা এবং ভালোবাসা দিয়ে কথামৃতকে যেভাবে প্রাঞ্জল করে তুলেছেন তাতে আমরা সকলেই ধন্য হচ্ছি। নমস্কার। জয় রাম।